ঈদের ছুটিতে কর্মক্ষেত্র ছেড়ে আপন ঠিকানায় ছুটে যায় লাখো মানুষ। একসাথে এত লোকের যাতায়াতে দুর্ঘটনাও ঘটে বেশি। সড়ক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া গতি আর অপ্রশস্ত সড়কই এর বড় কারণ, যা কমাতে পারে সচেতনতা আর আইনের কঠোর প্রয়োগ। জিনিয়া কবি সূচনার রিপোর্ট, আর ক্যামেরা ছিলেন স্বাধীন ইসলাম। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রতি বছরই ঈদযাত্রাকে কেন্দ্র করে দুর্ঘটনায় সামনে আসে বহু হতাহতের খবর, যা এক নিমিষেই মাটি করে দেয় ঈদ আনন্দ। সড়ক দুর্ঘটনা সারা বছর ঘটলেও উৎসবকে কেন্দ্র করে তা বাড়ে বহু গুণ। অতিরিক্ত মানুষের একসাথে যাতায়াতে হতাহতের সংখ্যাটাও বেশি। মোটরসাইকেল, ছোট গাড়ি অন দিলে সাইড দেয় না, ওভারটেক করে ওরা আগে বড় গাড়ির আগে, কিন্তু ওদের বাসাতে যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় বেশি। এক রোডে গাড়ি যখন আরেক রোডে আসে, কোথায় বিট আছে, কোনে কি ইউ টার্নিং আছে, কোনে জিব্রা ক্রসিং, সব আমি জানি। কোনে বিট আছে সব আমি জানি, আরেক ড্রাইভার সে তো জানে না। আমাদের কোনো বোনাস নেই, কোম্পানি কোনো বোনাস দেয় না। আমরা যেরকম টিপ করবো সেরকম বেতন, গাড়ি চালা দিয়ে পারলে পয়সা পাবো, না চালা দিয়ে পয়সা পাবো না। রোজার একটা মাস গেছে, একটা মাসে একটা টিপ খাটিছি, একটা টিপ খাটিছি তো মালিক গেল লস, তেলের টাকা হয়নি, বেতনও পাইনি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে, এবারের ঈদের ছুটিতে ঢাকা এবং তার আশেপাশের জেলা থেকে প্রায় 1 কোটি 60 লাখ মানুষের যাতায়াত হতে পারে। এই বিপুল সংখ্যক ঈদযাত্রীর মধ্যে প্রায় 60% মানুষ, অর্থাৎ প্রায় 90 লাখ মানুষ ব্যবহার করবে সড়ক পথ। এই হিসাব যেমন সত্য, তেমনই শঙ্কার বিষয়। খোদ সরকারি হিসাবে বলে, এই সময় বাড়ে সড়কে প্রাণহানি ও দুর্ঘটনা। যেমন 2023 সালে ঈদ উল ফিতরের আগের মাস মার্চে দুর্ঘটনা ঘটে 387টি, যেখানে মৃত্যু হয়েছে 415 জনের। ঠিক এক মাস পরে ঈদযাত্রার মাসে তা বেড়ে যায় শখানেকের মতো, যেমনটা হয়েছে ঈদ উল আজহার ছুটির সময়ও। প্রতি বছরই ঈদের সড়কে দুর্ঘটনায় ঝরে পড়ে শতাধিক প্রাণ। সংশ্লিষ্টরা মনে করেন, ঈদকে কেন্দ্র করে জেলা ও রাজধানীতে চলাচলকারী অনেক বাসেরই দূরপাল্লায় যাওয়ার মতো থাকে না প্রয়োজনীয় ফিটনেস, দূরের সড়ক সম্পর্কেও ধারণা থাকে না অনেক চালকের। বিশেষজ্ঞদের মতে, এই সময়ে দুর্ঘটনার বড় কারণ লক্কর ঝক্কর গাড়ি, অপ্রশস্ত সড়ক আর নতুন পথের অচেনা চালক। আমার যে হাই স্পিডের গাড়িগুলো যে চলাচল করে মহাসড়কে, তার সাথে অনেক ছোটো ছোটো অযান্ত্রিক গাড়ি যে আধিক্য বেড়ে যায়, মোটরসাইকেল আধিক্য বেড়ে যায়, এবং স্পিডে একটা গ্যাপ তৈরি, ডিফারেন্স তৈরি হয়। স্পিডে ডিফারেন্স যখন তৈরি হয়, তখনই দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়ে যায়। পাশাপাশি মনিটরিংটা কিন্তু ঈদের আগে যতটা থাকে, ঈদের পরে কিন্তু কিছুটা শিথিল হয়ে যায়, তখন ওভার স্পিডিংটা হয়। পাশাপাশি অনেক গাড়ি রয়েছে যারা সিটিতে সারা বছর চলাচল করেছে শহরের ভিতরে, তারাও কিন্তু ঈদের একদিন বা দুদিন আগে কিন্তু যাত্রী নিয়ে দূরপাল্লা যাত্রা শুরু করে এবং দুর্ঘটনা ঘটায়। বাসের ক্ষেত্রে যেটা হয় যে যতটাগুলো ট্রিপ মারতে পারেন তিনি তত বেশি আয় করেন। সো ঈদের সময়টাতে একটা প্রতিযোগিতা থাকে, কে কতবার প্যাসেঞ্জার নিয়ে আসবেন যাবেন। তো একজন মানুষের একটা ক্ষমতারও একটা লিমিট থাকে যে কত সময় ধরে সে কাজ করতে পারবে। নাম্বার টু হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যাই আইন থাকুক, আমাদের আইনের প্রয়োগটা খুব জরুরি। এবং যারা দেখছেন, ওনারা যদি সত্যিকার অর্থে এই জায়গাটায় আমার ল এনফোর্সমেন্ট যারা আছেন নজর দেন, তবে এই জায়গাগুলো কমিয়ে আনা সম্ভব। এখানেও থাকে কিন্তু সতর্কতা। ঈদ যাত্রায় সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে মনিটরিং জোরদারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করছি মহাসড়কে যেন এই ছোটো গাড়িগুলো, থ্রি হুইলার, স্লো মুভিং গাড়িগুলো না আসে। আমাদের যেখানে ডেডিকেটেড সার্ভিস লেন নাই, সেখানে আমরা আমাদের স্পেশাল ডিপ্লয়মেন্ট আমাদের এবারে আছে জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশের, আমরা এগুলোকে যথাসাধ্য চেষ্টা করছি যদি না আসে, বা আমরা কঠোর অবস্থান নিয়েছি। যে কেউ যদি কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো অপরাধের শিকার হয় মহাসড়কে, তাহলে সে হ্যালো এসপি অ্যাপস তার ডাউনলোড করা থাকে, তাহলে একটা বাটন আছে বা অপশান আছে, সেটা হলো ইমার্জেন্সি অপশান। শুধুমাত্র কোনো ফোন নাম্বার ছাড়াই ইমার্জেন্সি অপশানে যদি সে ক্লিক করে, তার নিকটবর্তী সবচেয়ে কাছের হাই পুলিশের যে পেট্রোল পার্টিটা আছে সে রেসপন্স করবে, তার ওখানে রিং বাজবে এবং সে জিপিএসের মাধ্যমে দেখতে পারবে যে কোথা থেকে রিং এসেছে। ঘরমুখো মানুষের প্রত্যাশা, অতীতের মতো এবারও সড়কপথের ঈদযাত্রা যেন ট্র্যাজেডিতে রূপ না নেয়। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।